কোন জিনিসটি ধনীদের ধনী বানায়। একদিন স্কুল ছুটির পর আমার রিচ ড্যাডের অফিসে কাজ করছিলাম। তখন আমার বয়স 15 বছর এবং স্কুলের ওপর বেশ হতাশ হয়ে পড়েছি। আমি ধনী হওয়া শিখতে চাই, কিন্তু মানি 101 কিংবা হাউ টু বি এ বিলিয়নিয়ার 202 এর মতো বিষয় পড়াশোনার পরিবর্তে আমি সায়েন্সের ক্লাসে ব্যাংক কাটতে দেখছিলাম এবং অবাক হয়ে ভাবছিলাম এই কীভাবে এই মরা ব্যাংক আমাকে ধনী করে তুলবে। আমি আমার রিচ ড্যাডের কাছে জানতে চাইলাম কেন স্কুলে তারা আমাদেরকে টাকা সম্পর্কে পড়ায় না। রিচ ড্যাড হাসলেন, তার পেপার ওয়ার্ক থেকে মুখ তুলে বললেন, আমি জানি না। এ নিয়ে আমি নিজেও অবাক হয়ে ভাবি। তিনি একটু থামলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কেনই বা তা জানতে চাও? ওয়েল, আমি আস্তে আস্তে বললাম, স্কুলের ওপর আমার বিরক্তি ধরে গেছে। স্কুলে আমাদের যা পড়তে হচ্ছে এবং দুনিয়া যা চায় এর মধ্যে আমি কোনো সম্পর্কই দেখি না। আমি ধনী হওয়া শিখতে চাই। কীভাবে একটি মরা ব্যাংক আমাকে একটি নতুন গাড়ি কিনতে সাহায্য করবে? যদি শিক্ষক বলতেন কীভাবে এই মরা ব্যাংক আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে, তাহলে আমি হাজার হাজার ব্যাংক কেটে দিতাম। রিচ ড্যাড জোরে জোরে হেসে উঠলেন এবং বললেন, যখন তুমি তোমার শিক্ষকদের কাছে মরা ব্যাংক এবং টাকা সম্পর্ক জানতে চাও, তখন তারা কী বলে? আমার সব শিক্ষকই একই ধরনের উত্তর দিয়ে থাকেন। আমি যতবারই তাদের কাছে বাস্তব দুনিয়ার সঙ্গে এসব কাজের সম্পর্ক জানতে চাই, তারা একই ধরনের উত্তর দিয়ে থাকেন। তারা বলেন, একটি নিরাপদ ও নিশ্চিত চাকরি পেতে তোমাকে ভালো গ্রেড পেতে হবে। আমি জবাবে বললাম, ওয়েল, এটিই অধিকাংশ মানুষ চায়। বাবা বলেন, বেশিরভাগ মানুষ একটি ভালো চাকরি এবং এক ধরনের আর্থিক নিরাপত্তা পাওয়ার যোগ্যতা অর্জন করতে স্কুলে যায়, কিন্তু আমি তা করতে চাই না। আমি একজন কর্মচারী হতে চাই না যে অন্যের কাজ করে। আমি এমন জীবন চাই না যেখানে অন্য একজন বলে দেবে আমি কত টাকা উপার্জন করতে পারবো অথবা কখন আমি কাজ করতে পারবো অথবা কখন আমি ছুটিতে যেতে পারবো। আমি মুক্ত থাকতে চাই, আমি ধনী হতে চাই। এসব কারণে আমি চাকরি করতে চাই না। তাদের জন্য বলছি যারা রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়েননি, রিচ ড্যাড হলেন আমার সবচেয়ে কাছের বন্ধুর বাবা, যদিও তিনি খালি হাতে শুরু করেছিলেন এবং ওনার কোনো আনুষ্ঠানিক শিক্ষাও ছিল না। তারপরও তিনি হাওয়াই অঙ্গরাজ্যের সবচেয়ে ধনী লোক হতে পেরেছিলেন। আমার নিজের বাবা গরিব ছিলেন, পুয়ার ড্যাড, একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, সরকারের উচ্চ বেতনভোগী কর্মচারী, কিন্তু যত বেশি টাকাই উপার্জন করুন না কেন, মাসের শেষে তিনি এসে ভেঙে পড়তেন এবং কঠোর পরিশ্রমের জীবনে কোনো সঞ্চয় না রেখেই মারা যান। স্কুলে আমি যা শিখতে চাই তা ওখানে পাই না বলেই প্রতিদিন স্কুল ছুটির পর এবং সাপ্তাহিক ছুটির দিনে রিচ ড্যাডের কাছে থেকে শিক্ষা নিতে শুরু করি। আমি জানি যা জানতে চাই সে প্রশ্নের উত্তর স্কুলের কাছে নেই, কারণ আমার আসল ড্যাড পুয়ার ড্যাড হাওয়াইয়ের একজন এডুকেশন বিভাগের হেড ছিলেন। আমি জানি আমার আসল ড্যাড যিনি ছিলেন হেড টিচার, তিনি টাকা সম্পর্কে খুব বেশি জানেন না, সেজন্য আমি যা জানতে চাই স্কুল সিস্টেমটা আমাকে শেখাতে পারবে না। 15 বছর বয়সে আমি জানতে চেয়েছিলাম কীভাবে একজন কর্মচারী হয়ে অন্যের কাজ করার পরিবর্তে নিজেই ধনী হয়ে ওঠা যায়। যখন দেখলাম আমার মম এবং ড্যাডের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় তারা অবিরাম যুদ্ধ করে যাচ্ছেন, তখন আমি একজনের সন্ধান শুরু করলাম যিনি আমাকে টাকা সম্পর্কে শেখাতে পারবেন। এটিই হলো যেভাবে আমি রিচ ড্যাডের কাছ থেকে শেখার জন্য এসেছিলাম। 9 বছর বয়স থেকে আমি তার কাছে শেখা শুরু করেছিলাম এবং 38 বছর পর্যন্ত তা চালিয়ে গেলাম। আমি সেই শিক্ষাই খুঁজছিলাম। আমার জন্য এটাই ছিল বিজনেস স্কুল, দ্য বিজনেস স্কুল ফর রিয়েল লাইফ। রিচ ড্যাডের সংস্পর্শে থাকায় আমি 47 বছর বয়সে রিটায়ার করছিলাম। আমার জীবনের বাকি দিনগুলোতে আর্থিক চাপ থেকে সম্পূর্ণ মুক্ত হতে পেরেছিলাম। আমি যদি আমার পুয়ার ড্যাডের পরামর্শ নিতাম, 65 বছর বয়স পর্যন্ত আমি একজন ভালো কর্মচারী হিসেবে কাজ করে যেতাম, আমি এখনও কাজ করতে থাকতাম, আমার চাকরি নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতাম, মিউচুয়াল ফান্ডে যুক্ত আমার পেনশন প্ল্যান যার ভ্যালু দিন দিন কমতে থাকে। আমার রিচ ড্যাড এবং পুয়ার ড্যাডের পরামর্শের পার্থক্য খুব সহজ। পুয়ার ড্যাড বলতেন, স্কুলে যাও, ভালো গ্রেড অর্জন করো যাতে বেনিফিট সহ একটি নিরাপদ ও নিশ্চিত চাকরি পেতে পারো। রিচ ড্যাড বলতেন, যদি তুমি ধনী হতে চাও তোমাকে হতে হবে একটি বিজনেস মালিক এবং একজন বিনিয়োগকারী। সমস্যা হলো স্কুল আমাকে ব্যবসা করা এবং বিনিয়োগকারী হওয়া সম্পর্কে শিক্ষা দেয় না। তো এটা ছিল আসলে রিচ ড্যাড, আসলে দ্য বিজনেস স্কুল, এটা রবার্ট কিয়োসাকির লেখা, আমি এটা বাংলায় পড়েছি। এখানে উনি বলেছেন যে কীভাবে ধনীরা ধনী হয়, ঠিক আছে। আর উনি অনেকগুলো নিজের লাইফকে নিয়ে কথা বলেছেন, যখন 15 বছরে ছিলেন তখন ওনার কী অবস্থা ছিল, উনি কী চাচ্ছিলেন এবং স্কুল তাকে কী দিচ্ছিল, স্কুল যা দিচ্ছে তা
বাস্তব জীবনে সেটা লাগবে না বা কোম্পানি সেটা চায় না, ঠিক আছে? তো এই ধরনের বিষয় নিয়ে উনি শেষে অনেক বিলিনিয়ার হয়েছিলেন, অনেক বড়। তো ওনার বইটা আপনারা পড়তে পারেন, আর আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদেরকে দিব সেটা আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা দেখেন, যারা ব্যবসা শুরু করবেন, আপনাদেরকে বলে রাখি এই ধরনের পিপি যারা নিতে চান, ঠিক আছে, আজকে অনেকগুলো পিপি আপনাদেরকে দেখাবো। দেখেন এটা হচ্ছে চানাচুর ভরার পিপি, ঠিক আছে, এই ধরনের পিপি নিতে পারেন। তারপর এখানে চিপসের পিপি, যে চিপসের পিপি, এটা এখানে চিপস ভর্তি করতে পারেন। আর একটা পিপি দেখাবো যেখানে অনেকগুলো প্রোডাক্ট ভর্তি করা যাবে। তারপরে যে লবণের প্যাকেট রয়েছে, ঠিক আছে, লবণের প্যাকেট নিতে পারবেন। আরও অনেক ধরনের মুড়ির প্যাকেট আছে, সব কিছু, ডিটারজেন্টের প্রোডাক্ট আছে, চা পাতার প্যাকেট আছে, ঠিক আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে। আর একটা পিপি আছে এরকম, ঠিক আছে, এখানে দেখেন, এখানে লেখা আছে, আপনি আসলে এখানে সরালে দেখতে পারবেন যে এখানে ব্রেড, ড্যানিশ, টোস্ট, সল্টেস বিস্কুট, ঠিক আছে, ড্রাই কেক, সিঙ্গাড়া, বোন কেক, চানাচুর, অনেক কিছু ভর্তি করতে পারেন। এর চেয়ে ছোটো প্যাকেটও হবে, বড় প্যাকেট হবে। ছোটো নিলে হবে কি, এই সাইজের প্যাকেট হবে, এই সাইজের প্যাকেটগুলো নিলে আপনার ওই 320 বা 350 টাকা কেজি লাগবে, সেটা আপনি প্রায় মনে করেন 1200 পিস পাবেন, ঠিক আছে। আর এই ধরনের চিপসের প্যাকেট হবে, এই ধরনের প্যাকেট যদি লাগে আপনি আমাদেরকে কমেন্ট করবেন। এগুলো কিন্তু কোনো কম, এগুলো কিন্তু সব নন ব্র্যান্ডেড, এগুলো কোনো ব্র্যান্ডের কোম্পানি না, তাই যারা মনে করছেন যে এগুলো ব্র্যান্ডের বা ডুপ্লিকেট, এরকম কিন্তু কোনো বিষয় না, ঠিক আছে। সব ইয়া হচ্ছে কোনো নন ব্র্যান্ডেড আর কি, খালি আপনার, আপনি যদি নিজের নামে করাতে চান সেটাও করা নিতে পারবেন, ঠিক আছে। আর এ ধরনের বক্স টক্স যদি লাগে, এ ধরনের সাদা পিপি যদি লাগে, ঠিক আছে, এই ধরনের সাদা পিপি টিপি সব কিছু আছে, যদি লাগে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এগুলোতে প্রোডাক্ট ভরে বিক্রি করতে পারবেন। এবং মেন কথা হচ্ছে যারা এসব চান, ঠিক আছে, দাম নিয়ে বাড়াবাড়ি করবেন না, মানে দাম কত না কত ওইগুলো না, আমি দাম বলে দিচ্ছি 250 থেকে 350-400 টাকার মধ্যে কেজি পাবেন, ঠিক আছে। যেমন চা পাতা, ডিটারজেন্ট, এগুলোর একটু দাম বেশি থাকে, তো মনে রাখবেন যে 250 থেকে 400 টাকার মধ্যে যে কোনো প্রোডাক্টে যত দাম হোক। যেহেতু আমি ব্যস্ত থাকি, আমি মোবাইল টোবাইলও রিসিভ করতে পারি না, তো আমার ফেসবুক আইডি এবং আর একটা ইউটিউব চ্যানেল দেওয়া রয়েছে ডিসক্রিপশানে, সেখানে গিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আমার ফেসবুক আইডিটাও দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনি এগুলো, এসব মাল আমার থেকে নিতে পারবেন। তো অর্ডার করবেন যেটা লাগবে, আর আমি আপনাদেরকে যখন বলবেন যে ভাই এত পিস মাল নিব, আমি আপনাকে তারপরে প্রাইসটা বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।